আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে। বগুড়ার এশিয়ার শিশামাই, এটা খেতে খুবই স্বাদ। এটা আমি নারকেল দিয়ে ভুনা করেছি, আপনারা এইভাবে সামনে এই রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখন চুলাতে আমি একটি কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়েছি, এটা এখানে ঘি দিলে আরও ভালো হয়। এশিয়ার শিশামাই, এটা আমি নারকেল দিয়ে ভুনা করব। দিয়ে দিচ্ছি সেমাই তেলের মধ্যে অথবা ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিব। এটা তো ভাজাই, একটুখানি লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, চিনিটা আপনার পরিমাণ মতো আপনি দেবেন, কে একটু বেশি মিষ্টি খায় কে কম মিষ্টি খায়। দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি, কিশমিশি দিয়ে আমি লেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু পানি, দিয়ে দিচ্ছি নারিকেল। সব এটা 2 মিনিটের রান্না, এটা খেতে খুবই সুস্বাদ। আপনি একবার খাবারে খাওয়াইলে আবারও আপনার কাছে এই সময়টা খেতে যাবে, আপনার প্রশংসার জুড়ি নেই। সামনের ঈদ অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদের সময়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। হয়ে গেল আমার রান্না, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরা হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমনই করি। আল্লাহ হাফেজ।